পুষ্টিবর্ধনম উর্বরমুখী বহুবন্ধনা মৃত্যুব্যাধিচ্ছয় মন্নিতং মমিতং সাহা ওম ওম বিদুরারেশ্বরী শিবায় নম গুরু শিবায় নম দ্বাদশ জ্যোতিষ্লিঙ্গায় নম সদশিবায় মহাদেবায় শঙ্করায় মহেশ্বরী নম নম ওম নম গৌরী গুজ্জায় নম মাতা পার্বতীশ্বরী নম ব্রহ্মাষ্টমাত্রিকাভ্যই নম অষ্টগণেভ্যই নম বিষভায় নন্দিকেশরী নম নগরাজৈ নম হরায় নম ত্রিশূলায় নম। মন্দিরের বিষয়ত হচ্ছে যে এখানে যারাই পূজো করতে আসবে, মহারঞ্জন রায়চৌধুরী প্রত্যেককে বলে গেছেন যে এখানে কলা এবং সাবর্ণ রায়চৌধুরীদের হালি শহরের একটি বিখ্যাত স্থানে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বিদ্যাধর রায়চৌধুরীর নামে বিদ্যাধর শিব মন্দির। আজকে বিদ্যাধরেশ্বর শিব মন্দির আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে সকাল থেকেই সবাই, আজকে যেহেতু শিবরাত্রি, সকাল থেকেই সবাই এসেছেন, বিশেষ করে মায়েরা এসেছেন, মেয়েরা এসেছেন, তারা বাবার মাথায় জল দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আরও ভিড় ক্রমশ বাড়বে, আরও কিছু পুজো এখনও বাকি আছে, কাল অবধি থাকবে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কৃষ্ণ রায়চৌধুরী, অর্থাৎ স্বর্গীয় মনোরঞ্জন রায়চৌধুরী। তিনি 3 বছর হল গত হয়েছেন। আমরা সেই মন্দিরে আজকে দাঁড়িয়ে আছি। সামন্য রাজনীতিদের ঐতিহ্য বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সংক্ষেপে বলতে গেলে বলি যে সারা বাংলাতে এদের মঠ, এদের মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হালিশহরের ঐতিহ্যের মধ্যে এই বিদ্যাধরেশ্বর রায়চৌধুরী নির্মিত এই মন্দিরটি অনেক বিখ্যাত। আজকে আমরা শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে আমাদের মধ্যে রয়েছেন বিদ্যাধর রায়চৌধুরী বংশেরই একজন পরিচিত, তিনি আপনি কিছু বলুন। মনোরঞ্জন রায়চৌধুরী লক্ষ্মীকান্ত রায়ের অপুত্র ছিলেন বিদ্যাধর রায়। উনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন। উনি হালিশহরে 3খানা আদি জিনিস তৈরি করে গেছিলেন, প্রতিষ্ঠিত করে গেছিলেন। সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের বুড়ো শিবের মন্দির, শিবের গলিতে যেটা আছে, আর আছে বলদেঘাটায় সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর হচ্ছে আমাদের এই দোলতলায় শ্যামরায়, সেটা প্রতি বছর সপ্তমদোলে উৎসবে সহকারে এখানে পালন করা হয়। আর সাবর্ণ রায়চৌধুরীর একটা দীর্ঘ ইতিহাস আছে। কলকাতার গোড়াপত্তনের মূল কারিগর তারাই ছিলেন। তারা প্রথমত ডায়মন্ড হারবার থেকে হালিশহর অবধি তাদের জায়গিদারি প্রাপ্তি ছিল, এবং এই জায়গিদার প্রাপ্তিটা হয়েছিল মানে আকবরের প্রধান সেনাপতি মানসিংয়ের হাত ধরে। এবং সেই জমিদারি প্রাপ্তির 400 বছর পূর্তি উপলক্ষে আমাদের সাবর্ণ রায়চৌধুরীর বংশের যারা আমরা উত্তরসূরি বর্তমান, এবং তার মধ্যে আমার বাবা ছিলেন অন্যতম কারিগর। কত ভক্ত সমাগম হবে বলে আশা করছেন এখানে? এখানে লোকালি, এখানে তো হালিশহরে শিব মন্দিরের অভাব নেই, আমাদের মেন মন্দির হচ্ছে বুড়ো শিব। স্থানীয় বাসিন্দা কত লোকের আশা করছেন, তা কিরকম লোক হয়? লোক প্রতিবর্ষে প্রতি বছরে আসেন, এবং এখানে 3 দিন, আজকে সকাল থেকেই 3 দিন ধরে অনুষ্ঠান চলবে, এবং পরশুদিন রবিবার দিন ভোগ আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে। আর কত বছরের এটা? খুব বেশি বছরের নয়, যদিও দোলতলাটা অনেক প্রাচীন, কিন্তু আমরা শিব মন্দিরটা বেশি বছর ধরে করিনি। আচ্ছা, কতদিন? তাও বছর 7-8 হবে। বছর 7-8 এটা প্রতিষ্ঠিত হয়েছে, মোটামুটি 7-8 হবে। আপনার নাম? আমার নাম শিবসৌম বিশ্বাস। আপনার নাম? আমার নাম শ্রী রাজচন্দ্র রায়চৌধুরী।